দেখুন ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে যা যা আছে। অনলাইন ডেস্ক। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম এল সুয়ের 105তম জন্মবার্ষিকী উপলক্ষে গত শনিবার রাজধানী পিয়াংইয়াংয়ে বিশাল এক সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে অন্যান্য অস্ত্র সরঞ্জামের পাশাপাশি 60টির মতো ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, নিবৃত্তকামী কমিউনিস্ট দেশটির মজুদে বিভিন্ন পাল্ল ক্ষমতার হাজারের বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটার বা তার কম দূরত্ব অতিক্রম করতে পারে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পাড়ি দিতে পারে 1000 থেকে 3000 কিলোমিটার। এর পরের ধাপের ক্ষেপণাস্ত্রগুলো 3000 থেকে 5500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, আর আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র 5500 কিলোমিটারের বেশি দূরে অতিক্রম করতে পারে। শনিবার পিয়াংইয়াংয়ে সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত একটি ক্ষেপণাস্ত্র AFPUS সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের তথ্য মতে উত্তর কোরিয়ার হোয়াসং 5 ও হোয়াসং 6 স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, এগুলো স্কাট সি নামেও পরিচিত, 300 থেকে 500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় আঘাত হানতে সক্ষম। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী পিয়াংইয়াংয়ের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে নডং অন্যতম। এগুলোর পাল্লা 1000 কিলোমিটার বা তার বেশি। 2006, 2009, 2014, 2016 সালে এই ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত বছর উত্তর কোরিয়া একাধিকবার তাদের মসুদান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ইসরায়েলি গোয়েন্দাদের দাবি এই ক্ষেপণাস্ত্র 2500 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা হিসাব মতে মসুদানের পাল্লা 3200 কিলোমিটার। অন্য সূত্রগুলো দাবি এই ক্ষেপণাস্ত্র 4000 কিলোমিটার পাড়ি দিতে পারে। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।